আমরা বাঙালি সালকরা তিরপরা হাঙ্কর কমিটি নি লোয়াজি মুম্বাই নস আ সালক গবাং ওয়া সামুং ল বুসকাঙ্গ তনি উইনো জলিমুং নি সামুং বতাং পান্ডা খ্লাই জাখা সা সাল অ পান্ডব মান জাখা আমরা বাঙালি নি তাংফাং গুরঙ্গ রুদ্র পাল ন খবিন কুবনি আদং রগব আসাম হাস্তে নি ওয়ানজি বসং লগ্ন শাখা ও শাক নাঙ্গে খ্লাই জাক মানি ন খবিন গবাং ওয়া রাজ্য সাইনি বিশিং তিন পাটিমুং পাটি জাক রগ্ন তৈ ন বুসকাঙ্গ তনি উইনো অ জলিমুং পান্ডা খ্লাই জাখা হানি শাখা আমরা বাঙালি নি আচুকফাং গুরঙ্গ রুদ্র পাল হ্যাঁ নমস্কার। আমরা আজকে এই যে বিক্ষোভের আয়োজন করেছি, আপনারা জানবেন যে অসমের বুকে আমাদের ত্রিপুরা তো বটেই, সেই স্বাধীনতার পর থেকে বাঙালিদের উপর আক্রমণ চলছে, নির্যাতন চলছে, বহিরাগত বিদেশি বাংলাদেশি ইত্যাদি নামে অভিহিত করে বিনা দোষে অন্যায়ভাবে বাঙালিদের উপর আক্রমণ বারবার হচ্ছে। ত্রিপুরাতে 80 জনের গণহত্যা হয়, হাজার হাজার লোক মারা পড়ে, এডিসি এলাকার থেকে লাখ লাখ বাঙালিকে বের করে দেওয়া হয় যারা আজও বাড়ি ঘরে ফিরতে পারেনি। একই পরিস্থিতি আসামের বুকে দীর্ঘদিন ধরে চলছে, বঙ্গাল খেদ আন্দোলনের নামে আসামের বুকে দাঙ্গা গণহত্যা হয়েছিল নেলিতে 83 সালে। তারপর থেকে বাঙালির উপর আঘাত আক্রমণ বন্ধ নেই। বর্তমানে আসামে ক্ষমতায় রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, ত্রিপুরাতে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার,